নমস্কার বন্ধুরা, কার্তিক মজার কথা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে এবং সকল ছাত্রছাত্রীদেরকে একরাশ শুভেচ্ছা। আমার এই কার্তিক মজার কথা চ্যানেলের পক্ষ থেকে এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপারে বিনোদনমূলক এবং বিভিন্ন মজার ঘটনা নিয়ে এই চ্যানেল উপস্থাপিত করা হয়। তো আজকে বন্ধুরা, আমি ভিটামিন কে এইটার সোর্স এবং এর কাজ কি এই নিয়ে আজকে আমি এই ভিডিওটি সাজিয়েছি, যেটা একটা নিমোনিক্সের মতো মনে রাখা খুব ইজি হবে। তো বন্ধুরা, ভিটামিন কে কিন্তু ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন কে বেসিক্যালি রক্ত জমাট বাঁধে বা তঞ্চন করতে সাহায্য করে, এবং প্রথ্রোম্বিনের যে ফ্যাক্টর আছে F2, F7 এবং F10, যেটা লিভার সিনথেসিসের মাধ্যমে এই প্রথ্রোম্বিনকে সিনথেসাইজ করতে সাহায্য করে, যার জন্য রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন কে বেসিক্যালি রক্ত জমাট বাঁধতে বা তঞ্চন করতে সাহায্য করে, লিভার সিনথেসিসে প্রথ্রোম্বিন তৈরি করার জন্য হেল্প করে, রক্তে ক্যালসিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং হাড় গঠনে তার বিরাট ভূমিকা আছে। কোথাও কেটে গেলে রক্ত ঝরতেই থাকে বা পড়তেই থাকে, সেই রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ডভাবে কাজ করে এই ভিটামিন কে। তো এই ভিটামিন কে মুখস্থ করার মতো সেই রকম কিছু না, কিন্তু একে নিমোনিক্সের মতো যদি মনে রাখি তাহলে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে প্রচণ্ডভাবে সাহায্য করবে। আজকে বন্ধুরা, ভিটামিন কে কে এইটা কিংস ইলেভেন পাঞ্জাব এবং যার মালিকানা প্রীতি জিন্টার হাতে, সেই প্রীতি জিন্টা এবং যাদের কোচ ব্র্যাড হক, এদেরকে নিয়ে একটা সুন্দর করে নিমোনিক্স করেছি, যেটা ভিটামিন কে 11টা করে কিংস ইলেভেন পাঞ্জাব আমি এইরকমভাবে করেছি, 11টা ভেজিটেবলস এবং 11টা ফ্রুটস নিয়ে কিংস ইলেভেন পাঞ্জাব এই ক্রিকেট টিমের নামে নিমোনিক্স করেছি, যাতে করে ছাত্রছাত্রীদের খুব মনে থাকে, আলাদা করে আর মনে রাখার দরকার হবে না। সেই রকমভাবে আমি আজকে প্রথমে 11টা ফ্রুটসের নাম বলবো। পাইনঅ্যাপেল, ডালিম ফল, চেরিস, অ্যাপেলস, প্যাপিয়া বা পেঁপে, গুয়াভা বা পিয়ারা, ডেটস, খেজুর, টামারিন্স, তেঁতুল, ম্যাঙ্গোস, আম, ফিক্স, ডুমুর এবং স্ট্রবেরি, এই 11টা ফ্রুটস এবং 11টা ভেজিটেবলস আমি বলছি, সেটা হচ্ছে কিউকাম্বার, শসা, আইসবার্গ লেটুস, সিলেরি, রেডিচিও, স্প্রিংস অনিয়ন, ড্যান্ডেলিয়ন গ্রিনস, টার্নিপ গ্রিনস, সুইস চার্ড, বিট গ্রিনস, স্পিনাচ, মাস্টার্ড গ্রিনস, এই 11টা ভেজিটেবলস। এবার 11টা ফ্রুটস এবং 11টা ভেজিটেবলস, এইগুলো প্রীতি জিন্টার সঙ্গে এবং ব্র্যাড হগের নামের সঙ্গে কীরকম করে মনে রাখা যায় আমি সেইটা এখন বলছি। প্রীতি জিন্টা, ইনি আবার নিরামিষাশী, তো নিরামিষাশী, তার আমি 11টা যে ফলের নাম করব এবং 11টা যে ভেজিটেবলস বলবো, আগে যেটা বললাম, উনি এইগুলি খান, মানে উনি ভেজিটেরিয়ান, উনি স্বাস্থ্য সচেতন মানুষ, প্রতিদিন জিম করেন এবং ওনার শরীর প্রচণ্ড ফিট, উনি আমিষ খান না। প্রীতি, PREITY, প্রীতি, ZINTA, প্রীতি জিন্টা, পি দিয়ে পাইনঅ্যাপেল, আর দিয়ে রেডিচিও, ই দিয়ে এনটিভে, আই দিয়ে আইসবার্গ লেটুস, টি দিয়ে টার্নিপ গ্রিনস এবং ওয়াই করেছি সিলেরি, যেটা শেষে ওয়াই আছে সিলেরি। জিনটা সুইস চার্ট, জিনটা করেছি সুইস চার্ট,
আই করেছি আইসবার, ইন হচ্ছে ইন্ডিভে, টি হচ্ছে টার্নি প্রিন্স, এ হচ্ছে অ্যাপেল। এবার ব্র্যাড হক, ব্র্যাডের বিটস গ্রিন, যেটা বিট বলি, আর হচ্ছে রেডিচিও, এ অ্যাপেল, ডি ডেটস বা খেজুর, এইচ হচ্ছে স্পিনাচ পালং শাক, ও হচ্ছে স্প্রিংস অনিয়ন, পেঁয়াজ সাদা পেঁয়াজ এক ধরনের, ডি হচ্ছে ড্যান্ডেলিয়ন গ্রিনস এক ধরনের ফুল, জি হচ্ছে গুহাবা পিয়ারা, ই হচ্ছে এন্ডিভে। এইরকমভাবে আমি প্রীতি জিনটা এবং ব্র্যাড হগের নাম মনে রাখবো। ব্র্যাড হগ এই টিমের কোচ, আমার এই দুটো নাম এমনি মনে থাকবে। এই দুটো নাম মনে রাখলে প্রীতি জিনটা ভেজিটেরিয়ান, 11টি সবজি এবং 11টি ফল। এই নিয়ে আজকে ভিটামিন কে এর একটা নিমোনিক্স করলাম সুন্দর, যাতে করে প্রত্যেক ছাত্রছাত্রীর উপকার হবে এবং বেশ ভালো লাগবে, মনে রাখার মতো ভিডিও, এবং ছাত্রছাত্রীরা তাদের বন্ধুদেরকে শেয়ার করবে, যাতে করে কোনো স্কুলে তাদের বন্ধুরা এই ভিডিওটি দেখতে পায় এবং ভিটামিন কে এর উৎস এবং এর কি কাজ সেটা ছড়ার মাধ্যমে মনে রাখতে পারে। নমস্কার, ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং লাইক দিবেন, আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন।